মার্ঘেরিটাত অব্যাহত আছে কলা হীরার সিন্ডিকেট। কোনে চলাইছে এই কলা হীরার বেহা? এই অবৈধ কলা হীরার সিন্ডিকেটত কোন কোন জড়িত? নেতৃত্বর আড়ত কোন প্রভাবশালী নেতা? কার আশীর্বাদত চলিছে এই অবৈধ সিন্ডিকেট? তিনিচুকীয়ার মার্ঘেরিটাত অব্যাহত আছে কয়লার অবৈধ বেহা। অবৈধভাৱে কয়লার সিন্ডিকেটত জড়িত হৈ পৰিছে বিভিন্ন লোক। এই অবৈধ কয়লার ব্যবসায় চলাই থকার অভিযোগ একাংশ দল সংগঠনের। দেওবারে নিশা ছয়খনকৈ কয়লা ভর্তি বাহন জব্দ। আরক্ষী আটক কৰিবলৈ সক্ষম হয় সাতজনকৈ লোকক। মার্ঘেরিটা আরক্ষী গোপন সূত্রের পমখেদেই নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হয় এই কেইখন চোরাং কয়লা ভর্তি বাহন। লগতে আটক করে বিবেক রাও, অমিত তামাং, মনাই দেবনাথ, জাফর আলী, জমির আলী, সুরজিৎ রাজখোয়া আর বীর বাহাদুর লামা নামর এই কেইগৰাকী ব্যক্তিক। দীর্ঘদিন ধরে অবৈধ কয়লার সিন্ডিকেটত জড়িত থাকার অভিযোগ এই কেইজন লোকের বিরুদ্ধে। নিশায় বিভিন্ন স্থানলৈ চোরাং কয়লা সরবরাহ করে এই কেইজন ব্যক্তিয়ে। আনহাতে মার্ঘেরিটাত চলি থাকা এই সিন্ডিকেটত বিধায়ক ভাস্কর শর্মা জড়িত থাকার গুরুতর অভিযোগ একাংশ দল সংগঠনের। বিধায়ক ভাস্কর শর্মার নেতৃত্বতেই মার্ঘেরিটাত কয়লার সিন্ডিকেট চলি থাকার অভিযোগ উত্থাপন করে দল সংগঠনে। আমার সন্দেহর মতে যা নিশা আপনার সাতখনক আপনার মানে সর গাড়ি কয়লা ভর্তি গাড়িতে আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়েছে। আসলে কয়লাটো যে ব্যাপক হারত চলি আছে এই কথা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। আমার নামডাঙত খারসাঙত এই কয়লা সিন্ডিকেট ব্যাপকভাবে গড় লয়ে উঠেছে। ইয়ারে ভাস্কর শর্মা যি বিধায়ক, অকমান্য বিধায়ক ভাস্কর শর্মার যে ঘনিষ্ঠ, এই ঘনিষ্ঠ সকলে কয়লা ক্ষেত্রের জড়িত হয়ে কয়লা চুরি করে দিনে নিশায় কয়লার সিন্ডিকেট ব্যাপকরূপে চলাই আছে। আসলে এই সিন্ডিকেটর আড়ত ভাস্কর শর্মা জড়িত হয়ে আছে, এই সিন্ডিকেটর আড়ত প্রশাসন জড়িত হয়ে আছে, এই সিন্ডিকেটর আড়ত আমার বিভাগীয় কর্তৃপক্ষ জড়িত হয়ে আছে। গতি গোটাই সিন্ডিকেট বন্ধ করব কারণে আমি দাবি উত্থাপন করছো। পিছে দুর্নীতিমুক্ত আর শূন্য সহনশীলতার নীতির কথা কোয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সরকারে ইমানখিনি জানিও তদন্ত করবনে নে জনপ্রতিনিধি বুলেই হারি যাব বিধায়ক ভাস্কর শর্মা? প্রকৃত তথ্য কেতিয়া ওলাব? এই অবৈধ কয়লা সিন্ডিকেটর বিরুদ্ধে কেতিয়া তদন্ত আরম্ভ করিব সোণোৱাল সরকারে তাক লৈ অপেক্ষা। মার্ঘেরিটার পর উজ্জ্বল চৌধুরীর রিপোর্ট, ঈশান নিউজ।